থাকি, মন পাখিটার আশায় আজো একলা বেঁচে আছি আমি, মন পাখিটার আশায় আজো একলা বেঁচে আছি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি, চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি। সেদিন যখন চলে যাব সাথে আমি কাউকে পাবো না, না থাকবে আমার মা, না থাকবে আমার বাবা, না থাকবে আমার ভাই, না থাকবে আমার বন্ধু, না থাকবে আমার অর্ধাঙ্গিনী, তাই বলছেন বন্ধু সুযোগ কেউ ছিল না, হলে জ্বলবে না কেউ বাতি, বন্ধু সুজন কেউ ছিল না, ছিল না কেউ সাথী, ভবলীলা সঙ্গ হলে জ্বলবে না কেউ বাতি, বুকের মাঝে আগুন জ্বলে অশ্রু ভরা আঁকি আমার, বুকের মাঝে আগুন জ্বলে অশ্রু ভরা আঁকি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব সাথী, চলে যাব মরে যাব দিয়ে যাব সাথী। যাব সাথী।
আবার বেলায় কষ্ট হবে তোরে কোথায় রাখি আমি, যাবার বেলায় কষ্ট হবে তোরে কোথায় রাখি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব যদি, চলে যাব মরে যাব দিয়ে যাব যদি, মন পাখিটার আশায় আজ একলা বেঁচে আছি আমি, মন পাখিটার আশায় আজ একলা বেঁচে আছি আমি, চলে যাব মরে যাব দিয়ে যাব, চলে যাব মরে যাব দিয়ে যাব, চলে যাব মরে যাব। এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় আমার টাকা পয়সা ধন সম্পত্তি পতি পত্নী আত্মীয় স্বজন বন্ধু সকল সবই পড়ে থাকবে, শুধু চলে যাব আমি। তবে যাওয়ার পর আমার যে কি গতি হবে সেটি আমি নিজেও জানি, মৃত্যুর পর হয়তো আমার দেহের পতন হয়ে যাবে, আত্মার পতন হবে না, আত্মা পুনরায় জীবিত হয়ে ওই কর্মফল ভোগ করার জন্য নরকের দ্বারে পতিত। পৃথিবীতে কেউ ধার্মিক ব্যক্তি নয়, আমরা সকলেই পাপী। আমি গীতা পড়ছি, এটি আমার পুণ্য। এই গীতা অধ্যয়ন করে যখন আমি আমার বন্ধুদের সাথে মিশে যাব তখন কি আমার এই গীতার জ্ঞান থাকবে, এই হৃদয়ে ধরে রাখতে পারব? হঠাৎ করে একজন বন্ধু এসে বলবে ভাই তুমি কেমন আছো, তখন আমাকে তার উত্তরে জবাব দিতে হবে ভাই আমি ভালো আছি। কিন্তু মৃত্যুর পর ওপারে কেউ জিজ্ঞাসা করবে না ভাই তুমি কেমন আছো। আমার আত্মাকে কেউ জিজ্ঞাসা করবে না ভাই তুমি কেমন আছো, তুমি কি করছো, কি খাচ্ছো, তুমি কি ঠিক মতো ঘুমাচ্ছ। এই পৃথিবীতে বেঁচে থেকে সবাই সকলের খবর নিতে পারে, কিন্তু মৃত্যুর পর শুধু একজন খবর নিতে পারে, স্বয়ং ভগবান শ্রীহরি। তাই আমরা শ্রীহরির শরণাপন্ন হয়ে যায়, পাপের পথ ছেড়ে শ্রীহরির শরণাপন্ন হয়ে যায়, যাতে মৃত্যুর পর আমার সঙ্গ দেওয়ার জন্য একজন সঙ্গী হিসেবে কাউকে পাই। বেঁচে থাকতে তো অনেক কিছুই করেছি, অনেক কিছুই করে যাব, বেঁচে থাকতে জীবনের কথা ভাবা উচিত নয়। জীবন যতক্ষণ থাকবে, জীবন যতক্ষণ এই পৃথিবীতে অবতীর্ণ থাকবে ততক্ষণ জীবন চলবে তার নিয়ম অনুসারে, তার কর্ম অনুসারে দেহ চলবে, জীবন চলবে। কিন্তু মৃত্যুর পর আর নিজের ইচ্ছাই কিছু চলবে না, তখন আত্মার সাথে পরিচয় হবে কার? যমরাজের। যদি আমি পুণ্য করে থাকি আমার সঙ্গী হবেন কে? ভগবান শ্রীহরি।
এই পৃথিবীতে যদি আমি কোনো কুকর্ম করে থাকি, কোনো পাপ করে থাকি, তাহলে যমরাজের কাছে গিয়ে আমার ছলা বলা কিছুই চলবে না, কোনো কৌশল কার্য চলবে না। তার কাছে আমাকে প্রতিটি পদে পদে হিসেব দিতে হবে। চিত্রগুপ্ত মহাশয় খাতা নিয়ে বসে রয়েছেন, আমি আমার কর্ম লিখছেন তিনি। যখন মৃত্যুবরণ করব, 345 দিন পর আমার বিচার যখন বসবে, সেই বিচারের জজ হবেন যমরাজ মহাশয়। তখন যমরাজ মহাশয় চিত্রগুপ্তকে বলবেন, বলে চিত্রগুপ্ত মহাশয় উনি, তুমি ওনার কর্মের খাতাটা উল্টাও, পাপের হিসাবটা দেখাও। প্রথমে আগে হিসেব নেবে পাপের, পরে আসবে পুণ্য। 28টি নরক আছে, 28টি নরকে 28 রকমের যন্ত্রণা ভোগ করতে হবে আমাদেরকে। 28টি নরকের যন্ত্রণা কত যে কঠিন সেটি মৃত্যুর পর বোঝা যাবে, বেঁচে থাকতে বোঝা যাবে না। আমরা পৃথিবীতে বেঁচে আছি, দেহের কোনো মূল্য দিই না, আত্মার কোনো মূল্য দিই না। দেহের শান্তির জন্য যা কিছু করি, নিজের শান্তির জন্য, শরীরের শান্তির জন্য, আত্মার শান্তির জন্য কিছুই করি না, আর ভগবানের জন্য কিছুই করি না। যা কিছু করি স্বার্থপরের মতো নিজের জন্য করি, একবারও ভাবি না ভগবানের কথা। পৃথিবীতে জন্ম দেওয়ার সময় ভগবান সব কিছু লিখে দিয়েছেন আমাকে, আসার সময় একটি আমাকে চুক্তিপত্র দিয়েছিল, ওখানে আমার পৃথিবীর কর্ম লেখা ছিল। ওই কর্ম আমি না পড়ে অন্ধের মতো সিগনেচার করে দিয়ে এসেছি। ওখানে আমার কর্ম লেখা ছিল, অন্ধের মতো আমি সিগনেচার করে দিয়ে এসেছি। পৃথিবীতে জন্মের পর মায়া মোহ জালে পড়ে আমি আমার সব কিছু ভুলে গেছি, পূর্বের জন্মের কথা সব কিছু ভুলে গেছি, মায়ার কালে আমাকে গ্রাস করে নিয়েছে। সেই জন্য ভগবান দ্বাপর যুগে, এই কলিযুগে মনুষ্যর জন্য খণ্ড খণ্ড রচিত শাস্ত্র তৈরি করে দিয়েছেন, প্রতিটি ঘরে ঘরে রাখার জন্য, প্রতিটি হৃদয়ে ধারণ করার জন্য। তার চাইতে সংক্ষিপ্ত শাস্ত্র হচ্ছে ভগবান শ্রীমদ ভাগবত গীতা। সেই গীতাকে আমরা আসনে রেখে পুজো করি, কিন্তু কখনো একবারও গীতার দর্শন দিই না, গীতাকে কখনো জিজ্ঞাসা করি না, মা তুমি কেমন আছো। একটি কাপড় বেরিয়ে তাকে সারা জীবনের জন্য বন্ধ করে রেখেছি। ভাগো বাবারা, এই যে শ্রীমদ ভাগবত গীতা, তার একটি জীবন আছে, তার জীবনটা আমরা কেউ দেখতে পাই না। তাকে আমরা লাল কাপড়ে বেরিয়ে আসনে রেখে দিই, এই গীতারও জীবন আছে। গীতার যদি জীবন না থাকে, আপনি প্রমাণ পাবেন। আপনি একটি গীতা কোনো জায়গায় যান, সাথে করে নিয়ে যাবেন, যত ধরনের বিপদ আসুক না কেন গীতা আপনাকে রক্ষা করবে। কিন্তু গীতার কথা আমরা কখনো ভাবি না, গীতাকে আসনে রেখে ত্রিসন্ধ্যা করি, যদি মনে চাই পুজো দিলাম, না হই দিলাম না, কিন্তু এটি নিয়ম নয়। গীতা হচ্ছেন মা, আমাদের মা। তবে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করে সব কিছু ভুলে যাই, শাস্ত্রের কথা ভুলে যাই, ধর্মের কথা ভুলে যাই, পুণ্যের কথা ভুলে যাই। 28টি নরক আছে, 28টি নরকে 28 রকমের শাস্তি দেবে। সেই শাস্তির কথাগুলো একটু ভাবুন, যে কি শাস্তি হবে। নিজেকে জানার চেষ্টা করুন, যে আমি যে একটি শরীর পেয়েছি, একটি দেহ পেয়েছি, দেহের ভিতরে একটি প্রাণ আছে, দুইটি হাত আছে, দুইটি পা আছে, দুইটি চক্ষু আছে, দুইটি কান আছে, একটি জিহ্বা আছে, একটি ত্বক আছে, একটি মস্তক আছে, তার ভিতরে একটি প্রাণ আছে। একটু চেনার চেষ্টা করুন প্রাণটা কি। যদি ওই প্রাণ পাখিটাকে যদি চিনতে পারেন,
তাহলে নিজেকে চিনতে পারবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কে? হঠাৎ রাত্রের বেলা সে একদল ডাকাত আপনার দরজায় নক দিল, করা দিল ঠক ঠক করে, তখন আপনি ভিতর থেকে জিজ্ঞাসা করলেন কে? তখন ওনারা উত্তরে বললেন আমরা। তারপরও জিজ্ঞাসা করেন আমরা কারা? তখন তারা পরিচয় দিল কি? আমরা ডাকাত। তখন কি আপনি ডাকাতের ভয়ে দরজা খুলবেন? খুলবেন না। তারপরে আপনার আত্মীয় স্বজনগণ, আপনার সন্তান মনে করেন ঘর থেকে বাইরে গেছে, হয়তো রাত্রে একটু ফিরতে দেরি হয়েছে, দরজা যখন টোকা দিল তখন আপনি আপনার জিজ্ঞাসা করলেন কে? তখন আপনার সন্তান বলল আমি। আমি কে? তার নামটুকু পরিচয় দিল। আসলে কি তার পরিচয় নামে? আপনার দেহের কোনো পরিচয় আছে? আমার দেহের কোনো পরিচয় আছে? মানুষ, মানুষ কি? মানুষ, মানুষ অর্থ কি একবারও ভেবে দেখেছেন? মানুষ মানুষ নয়, মানহুষ। আসল পরিচয় হচ্ছে মানহুষ, মানুষ নয়। মানহুষ শব্দটাকে উচ্চারণ করতে আমাদের একটু কষ্ট হয়, সেই কারণে আমরা সংক্ষিপ্ত করে মানুষ দেখেছি। আর মানুষের বর্ণনা কি? অমানুষ। মানুষের কোনো অর্থ নেই। একটু নিজেকে চিন্তা করে দেখুন, আপনার দেহে আপনার একটি শরীর আছে, শরীরটাকে প্রশ্ন করুন, বলে ও শরীর তুমি কে? শরীর কি আপনাকে পরিচয় দেবে? দেবে না। কিন্তু মৃত্যুর পর ভগবান ঠিকই এই দেহের পরিচয় নেবেন। তাই বলছেন শুধু সজ্জন মন্ডলী, আমরা হচ্ছি কানারও শ্রেষ্ঠ কানা, আর হিংসা বিভেদে ভরে থাকি, সে কারণে ভগবানকে চিনতে পারি না। কখন কাকে মেরে খাই, কখন যে আরেকজনের সম্পত্তি নিয়ে আমি নিজে একজন ধনী হয়ে যাই, সেই চিন্তাই থাকি। কিন্তু এইসব কিছুই নয়। তবে একটি কথা মনে রাখবেন, ভগবান বলেছেন তোমাকে যাওয়ার সময় ষোলো আনা দিচ্ছি, আসার সময় তুমি ষোলো আনা নিয়ে আসবে। বলে ষোলো আনা? বলে হ্যাঁ, এই যে চুক্তিপত্রে তুমি সই করেছ, এই চুক্তিপত্রে তোমার ষোলো আনা দেওয়া আছে, তুমি পৃথিবীতে গিয়ে ষোলো আনা পাবে, কিন্তু আসার সময় আমার জন্য ষোলো আনা নিয়ে আসতে হবে। বলে ষোলো আনা কি আনবো? বলে তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তুমি যাই পারো, তোমার ষোলো আনা যেটা মনে হয় তুমি সেটাই নিয়ে আসো, তবে আমি তার বিচার করে গ্রহণ করব। বাবারা মায়েরা, এই পৃথিবীতে ভগবানের জন্য কি করেছেন, কি করেছেন ভগবানের জন্য? কিছুই না। আর চাইলেও কি আমি ভগবানের জন্য কিছু করতে পারবো? পারবো না, যেহেতু আমি নিজেই ভগবানের সৃষ্টি। এই পৃথিবীতে যা কিছু আছে সবই ভগবানের সৃষ্টি। তো আমি যে নিয়ে যাব, কি নিয়ে যাব? বলে তোমার কিছু নিয়ে আসিও, ষোলো আনা তোমার কিছু নিয়ে আসিও। বলে এই পৃথিবীতে সার বস্তু যত কিছু আছে সব কিছু তো ভগবানের, আমার নিজের কি?
একটু চিন্তা করে দেখুন তো নিজের কি আছে এই পৃথিবীতে, একটু ভেবে দেখুন নিজের কি, যা কিছু সৃষ্টি তো সব ভগবানের। আমি 10 কাঠা জমিন চাষ করলাম, তার থেকে ধান পেলাম, সেই ধানের মালিকও হচ্ছেন ভগবান। শুধু রয়েছে নিমিত্ত মাত্র, এটি একটি উৎসাহ, বিশেষ কোন কার্য নয়। তবে সলোয়ানা কিছু নিয়ে যেতে বলেছেন, সেটি কি নিয়ে যাবেন? আবার নিজের, যেটা তুমি নিজে তৈরি করেছ সেইটুকু নিয়ে যেতে হবে। মাগো, এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই, যা কিছু আছে সবকিছু ভগবানের। আজকে অন্ন সেবা করবেন, সেই অন্নটাও ভগবানের। আপনি পরিশ্রম করে একটি ঘর কাঠা দালান তৈরি করেছেন, সেটিও ভগবানের। আপনার সন্তান আপনার নয়, আপনার স্ত্রী আপনার নয়, আপনার পরিবার আপনার নয়, এই পৃথিবী আপনার নয়। তবে আপনার নিজের বলতে শুধু কি, পুণ্য, আর কিছু নয়। 16 নাম 32 অক্ষরের উপরে আর কোন পুণ্য নেই। যদি 16 নাম 32 অক্ষর যদি আপনি নিয়ে যেতে পারেন, যমরাজের সাধ্য নেই আপনাকে ওই নরকে নিয়ে, 28 নরকে আপনাকে পতিত করা, বরঞ্চ আপনি স্বর্গের রথে বসে ওই স্বর্গে গিয়ে ভগবানের চরণে অর্পিত হবে। মুক্তির কথা বলেছেন, মুক্তি কি? মুক্তি মানে আর ফিরে না আসা। এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম, 84 লক্ষ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, শেষ জন্ম মানব জন্ম, আর যাতে ফিরে না আসি সেই জন্য মুক্তির জন্ম দিয়েছেন মানব জন্ম, মুক্তি পাওয়ার জন্য। মুক্তি কি? একেবারে মিশে যাওয়া, আর যাতে আমার জন্ম না হয়। তবে আমি মিশবো কোথায়? মিশে যেতে বলেছেন, আমি কার থেকে এসেছি, কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব, কোথা থেকে এসেছি আমি তাও জানি না, আবার কোথায় চলে যাব তাও জানি না, মৃত্যুর পর কোথায় যাব তাও জানি না। কেন? মৃত্যুর পর যার যার কর্ম অনুসারে তাকে আবার হয়তো জন্মগ্রহণ করতে হবে, না হয় শাস্তি ভোগ করতে হবে, নাকি পুনরায় আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। যিনি পুণ্যবান ব্যক্তি 16 নাম 32 অক্ষর ভগবানের জন্য নিয়ে গেছেন, তাকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না, তাকে আর কোথাও জন্মগ্রহণ করতে হবে না। সেই ব্যক্তি সশরীরে ভগবানের হৃদয়ে গিয়ে বিলীন হয়ে যাবেন। আমরা ভগবানের সন্তান, ভগবানের কাছ থেকে এসেছি, শ্রীকৃষ্ণের হৃদয় থেকে এসেছি, নারায়ণের হৃদয় থেকে জন্ম আমাদের। আবার যদি পুণ্যের ফল লাভ করি, আবার সেই ফলের কারণে আমি ভগবানের শরীরে বিলীন হয়ে যাব, আর পুনরায় জন্মগ্রহণ করব। তবে সকলের উচিত এই মায়ামোহ ত্যাগ করে, এই মায়ার পৃথিবী ত্যাগ করে মুক্তির পথ অনুসরণ করা। তো মুক্তির পথ অনুসরণ করতে গেলে কি হয়? গুরুর চরণ ধরতে হয়। গুরুর চরণ না ধরলে মুক্তির উপায় খুঁজে পাওয়া যায় না। গুরুর চরণ ধরবেন, গুরুর সেবা করবেন, গুরুর পদসেবা করবেন, পিতৃ সেবা করবেন, মাতৃসেবা করবেন, এগুলোই হচ্ছে পুণ্যের কাজ। আমাদের দেহের মাঝে 6টি রিপু আছে। 6টি রিপু হচ্ছে কি? লোভ, মোহ, ক্রোধ, মদ, মাৎসর্য। লোভ হচ্ছে সব থেকে বড় পাপ, লোভ থেকে পাপ জন্মায়। আর মোহ থেকে আকৃষ্ট জন্ম।
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মোহ ত্যাগ করো, লোভ ত্যাগ করো। যদি তুমি লোভ ত্যাগ করতে না পারো, মোহ যদি ত্যাগ করতে না পারো, শরীর থেকে যদি ক্রোধকে যদি ত্যাগ করতে না পারো, হিংসা যদি ত্যাগ করতে না পারো, মদ যদি ত্যাগ করতে না পারো, তবে তোমার আমাই পাওয়ার হবে না। ভগবানকে সবসময় আমরা হৃদয়ে ধারণ করব। যদি ভগবানকে হৃদয়ে বসাতে হয়, এই ছয় রিপুগুলিকে বশ করতে হবে। ছয় রিপুকে বশ করতে না পারলে ভগবান শান্তিতে বসবাস করবেন না। অনেকে আছেন নেশাগ্রস্ত হয়ে ভগবানকে ভুলে যায়, নেশাটাই হচ্ছে তার লক্ষ্য। মা গো বাবারে, যেই ব্যক্তি নেশা করে সেই ব্যক্তির শরীরে ভগবান থাকে না, তাকে ভগবান ভালোবাসেন না। নেশা হচ্ছেন বিষ, তিলে তিলে আপনাকে ক্ষয় করবে। আপনাকে একটি সুন্দর শরীর দান করেছেন, সুষ্ঠ সবল শরীর দান করেছেন, আপনি সেই শরীরকে দাগি চিহ্নিত করেছেন, সেই দাগি চিহ্ন থেকে ভগবান বিরাজ করবেন করবেন। ভগবানকে রাখতে হলে হৃদয় পরিষ্কার রাখতে হবে, ছয় রিপুকে বধ করতে হবে, ছয় রিপুকে ত্যাগ করতে হবে, তারপর ভগবানের হৃদয়ে বসবাস করবে। না হয় ভগবান আপনার কাছ থেকে পালিয়ে যাবে, কখনো ভগবানকে ধরে রাখতে পারবেন না। ভগবান ভালোবাসেন কি? ভক্তি। যার হৃদয়ে ভক্তি আছে তার শরীরে ভগবান আছে। এই যে আজকে আপনারা এখানে বসে ভক্তি সহকারে গীতাপাঠ শ্রবণ করছেন, তত্ত্বকথা শ্রবণ করছেন, আজকে আপনাদের হৃদয়ে ভগবান বিরাজমান আছেন, এটি আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা ভক্তি ভরে তত্ত্বকথা শ্রবণ করছেন, গীতা শ্রবণ করছেন, তাদের হৃদয়ে ভগবান বিরাজমান আছেন, তাদের শরীরে আজ পাপ প্রবেশ করতে পারবেন না। মনটা গীতার কথাই দিয়ে দিতে হবে, তবে আপনার শরীরে আর পাপ বিরাজ করবে না। আজকে আপনারা আছেন কোথায়? বৃন্দাবন ধামে, গোলক ধামে। আপনাকে পূর্ণ করতে ওই বৃন্দাবন গয়াকাশী গোলক ধামে যেতে হবে না। এখন প্রতিটি ঘরে ঘরে গোলক ধাম বৃন্দাবন তৈরি হয়। এই যে আজকে জয়ন রায়ের কর্ম অনুসারে আজকে বৃন্দাবন ধাম তৈরি হয়েছে। সেই বৃন্দাবন ধামে আপনারা কারা? মায়েরা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সখী, মায়ের জাতিরা হচ্ছেন ভগবানের সখী, আর বাবার জাতিরা হচ্ছেন ভগবানের সখা। আপনারা সখা সখী হিসেবে আজকে বৃন্দাবন ধামে এসেছেন, আপনাদের কত সৌভাগ্য। আর আমার কত সৌভাগ্য যে আমি আপনাদেরকে দুটি তত্ত্বকথা শ্রবণ করাতে পারছি। তাই সুদর্শন মণ্ডলী, আসলে আমরা মানুষ মানুষ নয়, ও মানুষ। তাই আমি একটি গান, লালন সাইজির গান আপনাদের মনোনিবেশ করব। ওরে মানুষ নামের মানুষ আমি, হরি বল।